আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আল সংবাদে আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো ঘূর্ণিঝড় আম্পানে অন্তত 24 জনের মৃত্যু উপকূলীয় এলাকা সহ দেশজুড়ে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি করোনায় হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তার মৃত্যু ইরানে প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী আক্রান্ত করোনায় বিশ্বের স্বাস্থ্য অর্থনীতি চরম সংকটে বলেছেন প্রধানমন্ত্রী এসকাপ সম্মেলনে একসঙ্গে কাজ করার তাগিদ দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যু শনাক্ত 1773 পরিস্থিতি ইউরোপ আমেরিকার চেয়ে ভালো হলেও ভারতের চেয়ে খারাপ করোনা পরবর্তী অর্থনীতিতে কৃষি হতে পারে প্রধান চালিকা শক্তি বিআইডিএস এর গবেষকদের সঙ্গে শাইখ সিরাজের ভিডিও কনফারেন্স এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্স থাকছে করোনা যুদ্ধে স্বেচ্ছায় সেবা দিয়ে যাওয়া তরুণ চিকিৎসক মশিউর রহমানের কথা ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট সব সিজনেই ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সুপার সাইক্লোন আম্পানে দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে দেশজুড়েই ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির স্থল নিম্নচাপটি বর্তমানে রাজশাহী ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবেই ঘর নির্মাণ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় আক্রান্ত হয়ে হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তার মৃত্যু হয়েছে মার্চের শুরুতেই যুক্তরাষ্ট্রের লকডাউন ঘোষণা করা হলে দেশটিতে সংক্রমণ ও প্রাণহানির ক্ষয়ক্ষতি অনেক কম হতো বলে জানিয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটির একটি গবেষক দল ইটালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা স্থিতিশীল থাকলেও প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু সংখ্যা ইরানে প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলে 1,070 কোটি ডলারের প্যাকেজে সই করেছেন প্রেসিডেন্ট বলসোনারো করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সবাইকে ঘরে ঈদের নামাজ আদায় করতে নতুন নির্দেশনা জারি হয়েছে তিউনিসিয়ায় আগামী 8 জুন থেকে সব মসজিদ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে ভারত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে লকডাউনের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাস শনাক্তের আড়াই মাসে মৃত্যু সংখ্যা 400 পার হয়ে গেছে এ সময় শনাক্ত হয়েছেন 28,511 জন 24 ঘন্টায় নতুন শনাক্ত 1773 সরকার হিসাবে বিশ্লেষণ বলছে সংক্রমণের 75তম দিনে চীন ইতালি স্পেন ফ্রান্স যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হলেও প্রতিবেশী ভারতের চেয়ে খারাপ রিপোর্ট চক্র মালিথার বিশ্বব্যাপী কোভিড-19 কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সম্মেলন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন কমিশনের 76তম সম্মেলনে এবারের প্রতিপাদ্য টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাসাগরে অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত সহযোগিতা ভিডিও বার্তার প্রথমেই করোনার আঘাতে যে বিশ্ব পরিস্থিতি ক্ষতিগ্রস্ত তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জেস অফ দ্য সেঞ্চুরি ডিউ টু দ্য কোভিড 19 প্যান্ডামিক অ্যালং উইথ দ্য হেলথ ইস্যুস দিস ভাইরাস হ্যাজ সিভিয়ারলি এফেক্টেড আওয়ার ইকোনমি However, the pandemic is also showing some silver linings on the change of global efforts. To deal with the climate change and growing competition for natural resources, we need to tackle this pandemic সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেন প্রধানমন্ত্রী The oceans and seas constitute a last resource frontier of the world contributing to our sustenance help alleviate poverty and offer employment opportunities environmental pollutants are the major hurdles of the marine food web
It requires an integrated response for a sustainable, inclusive and resource efficient path of using resources of the oceans. সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে সমুদ্র সম্পদে সমৃদ্ধ দেশগুলো থেকে জ্ঞান দক্ষতা ও প্রযুক্তি বিনিময় করা উচিত বলে সম্মেলনে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা. Silver linings on the change of global channel I ঢাকা. একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাস শনাক্তের আড়াই মাসে মৃত্যু সংখ্যা 400 পার হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন 28,511 জন, 24 ঘন্টায় নতুন শনাক্ত 1773। সরকারি হিসাবে বিশ্লেষণ বলছে সংক্রমণের 75তম দিনে চীন, ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হলেও প্রতিবেশী ভারতের চেয়ে খারাপ। বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় সারা দেশে আরও 4টি পিসিআর ল্যাবে পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত সুস্থ 5,602, মারা গেছেন 408 জন, কোয়ারেন্টাইনে আছেন 54,382 এবং আইসোলেশনে 3,897 জন। স্বাস্থ্যকর্মীদের জন্য মিউজিক থেরাপির ব্যবস্থা করেছে একদল মার্কিন জ্যাজ শিল্পী। তাদের এমন উদ্যোগে মুগ্ধ স্বাস্থ্যকর্মীরা। তারা জানিয়েছেন এই থেরাপি তাদের ক্লান্তি দূর করতে দারুণ কাজ করছে। রিপোর্ট করছেন তামানা তানসিনা। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত বিশ্বে 2,00,000-এর বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় 300 ডাক্তার এবং নার্স। জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন সামনের সারির এই যোদ্ধারা। এই মানুষগুলোর ক্লান্তি সাময়িকভাবে হলেও দূর করতে পাশে দাঁড়িয়েছে জ্যাজ অর্কেস্ট্রার একদল মিউজিশিয়ান। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিয়ে নাচ গানের ব্যবস্থা করেছেন এই জ্যাজ শিল্পীরা। 8 সপ্তাহের বেশি সময় ধরে টানা কাজ করে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এই থেরাপি আমাদের দারুণ কাজে লাগছে। মনে হচ্ছে এতদিনের ক্লান্তি মুহূর্তেই চলে গেছে। তারা এই অবস্থায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য যা করছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। শিল্পীরা বলছেন এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের অর্থের প্রয়োজন নেই, বরং প্রতিদিনের কাজ থেকে তাদের একটু বিরতি দরকার। আমাদের দলে 20 জন আছে। আমরা শহরের বিভিন্ন জায়গায় মিউজিক করতাম, কিন্তু করোনার কারণে এখন সবই বন্ধ আছে। এমনকি আমরা চাকরিতেও যেতে পারছি না, তাই সময়টা কাজে লাগাতে চেয়েছি। সবার সাথে সবার দেখা হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা দারুণ একটা কাজের সাথে যুক্ত হতে পেরেছি। জ্যাজ শিল্পীরা জানিয়েছেন নিজেদের প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য তারা বিভিন্ন জায়গায় গান করবেন। তামান্না তানজিনা, চ্যানেল আই। কর্ণে পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষি প্রধানতম চালকের ভূমিকায় চলে যেতে পারে। বিআইডিএস এর গবেষকদের সঙ্গে কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজের আলোচনায় এমন মতামত উঠে এসেছে। কৃষির নানা বিষয়ে মাঠের অভিজ্ঞতার সাথে গবেষণার সংযোগ ঘটাতে এই আয়োজনে বিআইডিএস এর মহাপরিচালক কে এ এস মুর্শিদ জানালেন, এই আলোচনায় গবেষণার জন্য নতুন নতুন বিষয় পেয়ে সমৃদ্ধ হয়েছেন তারা। রিজিনিয়াজ রিপোর্ট। চ্যানেল আই এর হৃদয়ে মাটিও মানুষ। তারও আগে বিটিভিতে মাটিও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে কৃষির সমস্যা সম্ভাবনার কথা তুলে আনার 4 দশকের অভিজ্ঞতা শাইখ সিরাজের। দেশ বিদেশে কৃষির উন্নয়নে গবেষণা সুফল মাঠে প্রয়োগ থেকে শুরু করে উৎপাদন, বিপণন, ভ্যালু এডিশন, আবার কৃষকের না পাওয়া, এমনকি জলবায়ু পরিবর্তন সবই উঠে আসে প্রামাণ্য অনুষ্ঠানে। অর্থনীতির মূল বিষয়গুলো নিয়ে সরকারের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর গবেষকদের সাথে সেই অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন। কিছু কিছু রিসার্চ আমরা হয়তো স্বল্প মেয়াদেই হাতে নিতে পারব, এরকম কিছু উইন্ডো অফ অপরচুনিটি আছে আমাদের। কাজেই এটা আমার মনে হয় খুবই ফলপ্রসূ হয়েছে এবং খুব টাইমলিও হয়েছে, বিকজ আমরা এখন সবসময় প্রোঅ্যাক্টিভলি আমরা চেষ্টা করি টু আইডেন্টিফাই যে ক্রিটিক্যাল রিসার্চ এরিয়াস গুলো কি। এবং কৃষিতে আমি জানি যে অনেকদিন উচ্চ মানের গবেষণা হয়নি বা খুব কম হচ্ছে, এখন ইটস ক্লিয়ার যে আমাদের এটার দিকে আরো বেশি সুনজর দিতে হবে। কৃষির নানা খাত, কৃষকের স্বাস্থ্য, ভবিষ্যতে তথ্য প্রযুক্তি নির্ভর কৃষি, সব বিষয়ে প্রশ্ন ছিল বিআইডিএস এর গবেষকদের। ছোট ছোট চাপালে ছিল, ছোট ছোট যেখানে অনেক নারী শ্রমিক ছিল তাদেরকে আউট অফ দা মার্কেট করে দিচ্ছি কিনা, এবং সেই ক্ষেত্রে আসলে এরকম কোনো কিছু আসা উচিত কিনা যে আমরা একটা
অটো রাইস মিলকে কত বড় হতে দিব। খেয়াল আছে যে নাজরীন আপা আমরা একটা ক্যাটালিস্টের জন্য ইনক্লুসিভ বিজনেস একটা এগ্রিকালচারের একটা রিপোর্ট করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে। আমার কৃষকের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে এবং কমার্শিয়াল ফার্মিংকেও আমার অ্যাডাপ্ট করতে হবে ধীরে ধীরে। তৃণমূলের কৃষকের মতামত নিয়ে আগামী 2020-21 অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী বিবেচনায় নিতে পারেন এমন সুপারিশগুলো গবেষকদেরও আমলে নেওয়ার অনুরোধ জানান শাইখ সিরাজ। হয়তোবা আমাদের রেডিমেড গার্মেন্টসটা আগের মতো অবস্থা নাও থাকে। নাম্বার টু হচ্ছে যাদের মাধ্যমে আমরা একটা বড় অঙ্কের রেমিটেন্স বিদেশ থেকে পেতাম সেই কৃষকের সংখ্যা, সেই মধ্যপ্রাচ্যে থাকা 30-40 লক্ষ শ্রমিক তারাও দেশে ফিরতে শুরু করেছে। এই দুটো মাধ্যমে প্রধানত আমাদের অর্থনীতির চাকাকে সচল করেছে, অর্থাৎ প্রবৃত্তির চালক যদি বলি আমার মনে হয় এগুলো ছিল। কৃষিকে যদি আপনারা স্বীকার করতে না চান তাহলে আগামীতে আমার কাছে কেন যেন মনে হয় যে কৃষি একটা বড় সুযোগ ওই জায়গাটা দখল করে। কৃষি ও কৃষকের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের এমন আয়োজন ভবিষ্যতেও চলবে জানান আয়োজকরা। রিজভান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার ইনসেপ্টা, হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে গোটা পৃথিবী। বাংলাদেশের লড়াইটা শুরু হয়েছে গত মার্চ থেকে। নিজের জীবন বাজি রেখে শনাক্তকরণ থেকে শুরু করে রোগী সুস্থ পর্যন্ত নিরলসভাবে কাজ করতে হয় স্বাস্থ্যকর্মীদের। কোভিড-19 চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোতে কাজ করতে অনেকেই যেখানে ভয় পান, সেখানে স্বেচ্ছায় বদলি হয়ে এসে আক্রান্তদের সেবা দিচ্ছেন তরুণ ডাক্তার মুশফিকুর রহমান। অকৃত ভয়ে চিকিৎসকের সাহসিকতা নিয়ে আরও জানাচ্ছেন মুসলিন বাবলা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইনকান্দি গ্রামে এক শিক্ষক পরিবারে জন্ম মশিউর রহমানের। নটরডেম কলেজ থেকে এসএসসি পাশের পর তিনি ভর্তি হন খুলনা মেডিকেল কলেজে। 39তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে 2019 সালের 8 ডিসেম্বর যোগদান সিরাজগঞ্জের তারাশে দবিলা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে। দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে করোনা আক্রান্তদের সেবা করার আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলির আবেদন করেন। 27 এপ্রিল করোনা হাসপাতাল হিসেবে ঘোষিত নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করা হয় তাকে। যখন করোনা মহামারী আকার ধারণ করে তখন আমার ইচ্ছা ছিল যে আমার নানা বীর উত্তম সুবেদার হাইবুর রহমান যেমন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বিপন্ন করে দেশের জন্য মানুষের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দীর্ঘ 46 বছর পঙ্গু ছিলেন, সে আদর্শ থেকে আমি এই করোনা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। করোনা হাসপাতালে বদলি হওয়া নিয়ে প্রথমে আপত্তি তুলল, শেষ পর্যন্ত তার এই মহৎ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মেনে নেন পরিবারের সদস্যরা। আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি বুঝিয়েছিলাম যে সরকার আমাকে অ্যাপ্রোপ্রিয়েট পিপি উইথ আদার ইনস্ট্রুমেন্ট সরবরাহ করবে, তো তাদেরকে বলার পরে তারা সবাই রাজি হয়েছিল এবং আমাকে বেশ অনুপ্রেরণা জুগিয়েছিল। ঝুঁকি যেন করোনা আক্রান্তদের সেবায় অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি দিনরাত কাজ করছেন এই চিকিৎসক। এখানে চিকিৎসা দেওয়াটার মধ্যে সুবিধা অসুবিধা রয়েছে, যেমন এখানে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এবং আমাদের কোয়ারেন্টাইনে একাকী থাকতে হয়, তো এরপরও মনে খুব আনন্দ লাগে যে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারের যে দায়িত্ব এবং আমার যে নিজের বিবেক থেকে দায়িত্ব আমি পালন করছি। করোনা যুদ্ধে এর সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। টোকিও অলিম্পিক অনিশ্চয়তায় কাতার ফুটবল বিশ্বকাপ। £70,000 যা বাংলাদেশি টাকায় পরিমাণ প্রায় 2 কোটি। পুরো রোজার মাসে তিনি এই হাট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি জানান, করোনা মহামারীতে ব্রিটেন ও বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের বিপর্যস্ত লোকজনের জন্য এই অর্থ খরচ হবে। God does, he does for the best. আল্লাহ যা মানুষের জন্য করেন, যা বাস্তবের জন্য করি,
তাই আমি খুশি হয়েছি আরও উঠবে ইনশাল্লাহ থ্যাংক ইউ করোনা মহামারীর কারণে কানাডায় আটকে পড়া 195 জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরছেন কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশী যাত্রীদের নিয়ে বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দোহাতে যাত্রাবিরতি শেষে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে টরন্টো বিমানবন্দরে প্রবাসী ছাত্র ছাত্রী সহ বাংলাদেশীদের বিদায় জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান বিদেশে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সরকারের যে চলমান কার্যক্রম তারই ধারাবাহিকতায় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বিশেষ ফ্লাইট যেটি আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আমাদের অটোয়াস্থ হাই কমিশন এবং আমাদের কনসুলেট আমরা মিলে এই এই যে ফ্লাইটটির ব্যবস্থা করেছি ঈদের আগে আগে যে ফিরতে পারছেন সেই আমেজটা তাদের মধ্যে আছে এবারে নিজলটা কৃষি সংবাদ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন গাইবান্ধার ক্ষুদ্র কৃষি উদ্যোক্তারা ব্রয়লার হাঁস মুরগি ও বিক্রি করতে না পেরে লোকসান গুনছেন খামারিরা পথে বসার উপক্রম হয়েছে অন্যান্য ক্ষুদ্র খামারিদেরও এখন দেখবেন প্রকৃতি সংবাদ বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এবারে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রকৃতিতেই আছে সকল সমস্যার সমাধান মানুষকে ভালো থাকতে হলে উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে মানুষকে সচেতন হতে হবে এমন তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা জানাবো খেলার খবর ২০২১ সালে অনুষ্ঠিত না হলে আসর বাতিল করা হবে বলে জানিয়েছে অলিম্পিক কমিটি তবে প্রস্তুতি অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাপান শঙ্কা দেখা দিয়েছে কাতার বিশ্বকাপ নিয়েও কাতার বলছে মন্দার কারণে বিশ্বকাপ দেখতে আসার মতো পরিস্থিতি নাও থাকতে পারে দর্শকদের এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর একটি ক্লাবের 8 ফুটবলার সান্তোস লাগুনা ক্লাবের আক্রান্ত ফুটবলারদের মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না বলে জানিয়েছে মেক্সিকো আক্রান্তদের সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে কোভিড-19 কারণে এখনও খেলা বন্ধ থাকলেও ইটালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে অগাস্টের 20 তারিখের মধ্যে চলতি মৌসুম শেষ করতে চায় তারা সংবাদ শেষ করার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঘূর্ণিঝড় আম্পানে অন্তত 24 জনের মৃত্যু উপকূলীয় এলাকাসহ দেশজুড়ে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি করোনায় হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তার মৃত্যু ইরানে প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী আক্রান্ত করোনায় বিশ্বের স্বাস্থ্য অর্থনীতি চরম সংকটে বলেছেন প্রধানমন্ত্রী স্টাফ সম্মেলনে একসঙ্গে কাজ করার তাগিদ দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যু শনাক্ত 1,773 পরিস্থিতি ইউরোপ আমেরিকার চেয়ে ভালো হলেও ভারতের চেয়ে খারাপ এবং করোনা পরবর্তী অর্থনীতিতে কৃষি হতে পারে প্রধান চালিকা শক্তি বিআইডিএস এর গবেষকদের সঙ্গে শাইখ সিরাজের ভিডিও কনফারেন্স চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপার থেকে ডায়াল করুন 22626 নম্বরে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন ডট কম এ লগ ইন করুন এই ছিল চ্যানেল আইয়ের সংবাদ আসন করার আয়োজন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে